24 ঘন্টাও কাটলো না, পুরোপুরি বয়ান বদলে গেল, ভুল বদলে গেল, অবস্থান পাল্টে গেল, প্রশ্ন পাল্টে গেল, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেল, প্রশ্নের ধরন বদলে গেল, তাচ্ছিল্যের গলায় স্বর পাল্টে স্বর হয়ে গেল আক্রমণাত্মক, বইয়ে গেল হয়ে গেল হাতে পায়ে ধরতে হবে নাকি। একদমই তাই, ঠিক ধরেছেন। আজকে সোজাসুজি স্বর্ণালীটা শুরু করবো কোথাও এই জায়গা থেকেই। গতকাল বলেছিলাম, গতকাল নয় ইনফ্যাক্ট বিগত কয়েকদিন ধরে বারবার করে কোথাও বলে আসছি যে রাজ্যের ভাঁড়ারের অবস্থাটা কি। বাংলা মানুষের জানার অধিকার রয়েছে, বাংলার মানুষ জানতে চায় যে আসলে রাজ্য সরকারের টাকা আছে না টাকা নেই, থাকলে কোথায় আছে, কিভাবে আছে, কোন ফর্মে আছে, আর টাকা না থাকলে এর পরিণতি কি হবে, আর কোন কোন জায়গাতে হাত তুলে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে আসছে, বিক্ষোভ সামনে আসছে, এই নেই ওই নেই সেই নেই, পেনশন থেকে কন্ট্রাকচুয়াল বেতন, বেতন থেকে ডিএ, বিভিন্ন বিষয় নিয়ে নেই নেই নেই, আর পাল্টা রাজ্যের বক্তব্য চাই চাই চাই, কেন্দ্রের থেকে চাই, সত্যি কোনটা। গতকালের তাচ্ছিল্য বইয়েই গেছে, কেন্দ্র না দিলেও কিছু যায় আসে না, নাকি আজকের আক্রমণাত্মক। গতকাল বলেছিলেন যে কে তোমার টাকা চায়, আজ তো পুরো উলট পুরান। হয়তো মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন বয়ে গেছে বললেও আক্ষরিক অর্থে সত্যি সত্যি বয়ে যায় না, হয়তো সত্যি সত্যি শাসক দল বুঝতে পারছে যে ভাঁড়ার আসলে কোথাও তলা নিতে, কারণ তার প্রমাণ আজকে আরো একবার পাওয়া গেল। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গতকাল যে বক্তব্যে ছিল তাচ্ছিল্যের সুর, টাকা নিতে বইয়ে গিয়েছে, কেন্দ্রের টাকার দরকার নেই, রাজ্য নিজের ব্যবস্থা নিজে করে নেবে, আজকে কোথাও সেই বয়ানের বদল ঘটল। কিরকম বদল? টাকা নিতে কি এবার হাতে পায়ে ধরতে হবে? আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতে দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের দুই বক্তব্য। বাংলাতে বসে বাংলার খেয়ে দিয়ে পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না, আমার বইয়েই গেছে দিল্লির টাকা নিতে, বাংলা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারে, সাংবিধানিক অধিকার আমাদের, 100 দিনের কাজের টাকা এটা ম্যান্ডেটারি অর্থাৎ বাধ্যতামূলক। তা সত্ত্বেও 1 বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি, এবার কি পায়ে ধরতে হবে, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, টানালে জিএসটি বন্ধ করে দাও, আমাদের টাকা আমাদের দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আর এবারে কড়া হুমকি, আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে, না হলে গদি ছাড়তে হবে। যদিও বিরোধীরা সমালোচকরা প্রশ্ন করছেন যে প্রাপ্য টাকা শুধুমাত্র কি রাজ্যের দাবি, আর রাজ্য সরকারি কর্মচারীদের দাবি নয় প্রাপ্য টাকা, তাদের প্রাপ্যগুলো কি হবে, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে লিস্টে নাম তুলে রাস্তায় বসে আছেন তাদের দাবিগুলোর কি হবে। যদিও কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের, গত ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজ প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্র, যদিও তার আগে টাকা দেওয়া হয়েছে, কেন্দ্রের যুক্তি এই 100 দিনের কাজের টাকা অন্য খাতে খরচ হচ্ছে। শুধু তাই নয়, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে, তাই টাকা দেওয়া আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র। কিন্তু আমরা দেখেছি 100 দিনের কাজ কেমন চলছে, তাই নিয়ে মাস তিনেক আগেও রাজ্যের কোণে কোণে ঘুরেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল রিপোর্ট জমা দিয়েছে, আর সেই রিপোর্ট খতিয়ে দেখেই আগামী দিনে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ভুললে চলবে না, সামনেই কিন্তু গ্রাম দখলে লড়াই রয়েছে, মানে সামনেই পঞ্চায়েত নির্বাচন, দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে পৌঁছে যাবে সেই রিপোর্ট যে আসলে 100 দিনের কাজ কতটা হয়েছে, পুকুর কাটা হয়েছে না হয়নি, আসল ছবিটা কি। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়ে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, কি বলছেন শুভেন্দু শুনবো। গ্রামের সাধারণ সরল মূলবাসী জনজাতি তারা বলে ঘর নাই, বাথরুম নাই, 100 দিনের কাজ নাই, নাই নাই নাই,
মমতা ব্যানার্জি আর কথা বাড়াতে পারেনি। তিনি গাড়িতে উঠে পড়েছেন, বলছে কেন্দ্র দিচ্ছে না তাই দিতে পারি না। তা কেন্দ্র যদি সব দেবে তাহলে তোমার ভাইরা বলছিল কেন জন্মালেই শিশু সাথী মারা গেলেই সমবাথী। স্টিকার পিসির এখন স্টিকার উঠে গেছে। বিরোধী দলনেতার বক্তব্য, কিন্তু এর পাশাপাশি ভুললে চলবে না যে আজকের দিনটা কি দিন ছিল, যেখানে বিরসা মুন্ডার জন্মদিন পালন করার জন্য গোটা জঙ্গলমহল কোথাও সেজে উঠেছিল। সেখানেই ভুললে চলবে না যে সম্প্রতি আদিবাসী জনজাতির প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে যেভাবে কোথাও কুরুচিকর ভাষায় অপমান করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, তা নিয়ে এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে রাজ্য। রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। আমরা দেখেছি যে অখিল গিরির এই রাষ্ট্রপতিকে মন্তব্য করা কুৎসিত মন্তব্যের প্রেক্ষিতে গোটা দেশ কিভাবে নিন্দে জানিয়েছে, ছিচি বলেছে। এমন একটা প্রেক্ষাপটে আজকে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বেলপাহাড়ি ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব সিদ্ধ ভঙ্গিতে আজ বেলপাহাড়ির মাটিতে দাঁড়িয়ে আদিবাসী উন্নয়নে ফিরিস্তিও দেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, অখিল কাণ্ড নিয়ে আদিবাসীদের মনে যে ক্ষোভ জন্মেছে তা কিভাবে সামাল দেওয়া আদৌ সম্ভব? এই ঘটনার প্রায় 72 ঘন্টা পর মুখ্যমন্ত্রী তিনি বলেন যে আমি ক্ষমা চাইছি, অখিল গিরির এই মন্তব্য করা ঠিক হয়নি, তিনি সমর্থন জানাননি। কিন্তু মনে রাখতে হবে, অখিলের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু তাকে দলের পক্ষ থেকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এভাবে আদিবাসীদের ক্ষোভ প্রশমন আদৌ করা যাবে কিনা তা প্রশ্ন উঠছে। শুরুতেই যেমন বললাম আজকে যে বেলপাহাড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে টাকা দাবি করেছেন, সেই প্রসঙ্গে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে উন্নয়নের কথা বলা হয়েছিল শুরু থেকে, 2011-র পর ক্ষমতায় আসার পরে প্রথমেই বলা হয়েছিল পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহলের সেই হাসি আজকে একটু হলেও ফিকে হয়ে গিয়েছে। তাই নতুন করে কোথাও মনে করাতে হলো, উন্নয়নের ফিরিস্তি দিতে হলো। আজকে জঙ্গলমহল কি সত্যি সত্যি হাসছিল? বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এক্ষেত্রেও। কি বলছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, নেতা নেত্রীরা, শোনাবো। রাজ্য সরকার যদি মনে করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শহীদ হতে চায়, তাহলে সে পথ তো তাদের সামনে খোলা আছে। কেন্দ্র বলেছে হিসাব দাও, টাকা নাও, এর মধ্যে অপরাধ কোথায়? উনি কখনো বলেন কোমরে দড়ি পরে ঘোরাবো, কখনো ঘুষি মারবো, কখনো বলেন চর মারবো, কখনো বলেন পা ধরবো, এইগুলোর মধ্যে একটা ডিজাইন আছে। তোমরা সবাই বলবে ফাজলামি, ছাবলামি, পাগলামি, ন্যাকামি, নাকামি বিষয় দিতে পারো, এটা একটা মুখ্যমন্ত্রী এটা বলা সাজে? তাহলে উনি বিপদে পড়লে এরকম বলেন? এরা কিছু করতে পারেন না, তখন কেন্দ্র টাকা দিচ্ছে না। আবার এক সময় বলেন কেন্দ্রের টাকা আমরা চাই না, বাংলায় আমাদের যা টাকা আছে আমরা আমাদের মতো করে নেবো। মানে এই ধরনের কথা মানুষকে বিভ্রান্ত করার কথা, সব কথা মিথ্যে কথা বলছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সামনে পঞ্চায়েত ভোট, আর তার আগে অখিল কাণ্ডের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই বেলপাহাড়ির সফর। কিন্তু আদিবাসী মন কি তাতে গলল? যে আদিবাসী মন এখনো পর্যন্ত কোথাও দগদগে ঘায়ের মধ্যে রয়েছে, সেই ঘা এখনো শুকোয়নি। কি করে একজন আদিবাসী রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতিকে এই ভাষায় মন্তব্য করতে পারে কোনো শাসক দলের প্রতিনিধি, কোনো রাজ্যের মন্ত্রী? এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারেননি। আজকেও, আজকের দিনে অখিল গিরির শাস্তির দাবিতে জঙ্গলমহলে বিভিন্ন প্রান্ত সরব হয়েছে। তাদের বক্তব্য শাস্তি কোথায় হলো? এখনো পর্যন্ত অখিল গিরি মন্তব্যের পরও শাস্তি কোথায় পেলেন? দল তো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না, কোনো শাস্তি দেওয়া হলো না, শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হলো। আর সেই সময় মুখ্যমন্ত্রীর এই সফর, অখিল কাণ্ডের পর জনজাতিদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা কি সত্যি সত্যি এত সহজে মিটে যাবে? শুধু ধামসা মাদলের তালে তালে একটু তাদের সঙ্গে পা মেলালে, হাত ধরে নাচলে, পা মেলালে কি সত্যি সত্যি তাদের ক্ষোভ মিটবে?
এই ছবি কিন্তু অন্য কথা বলছে। আজ বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যে আদিবাসীর গ্রামে বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে যেতে, বারবার সেখানে দেখেছি আমরা তাদের সঙ্গে পা মেলাতে, আজকে যেন একটু হলো ছন্দপতন ঘটলো। কাছাকাছি মুখ্যমন্ত্রীকে পেয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন আদিবাসী মহিলারা, ক্ষোভ উগরে দিলেন, সরাসরি প্রশ্ন করলেন, নজিরবিহীন এই দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করলেন, কেন তারা সরকারি প্রকল্পের বাড়ি পাননি আজও, সঙ্গে পানীয় জল নিয়েও ক্ষোভ প্রকাশ। কেমন ছিল সেই ছবি আর কি বা ছিল মুখ্যমন্ত্রীর উত্তর দেখাবো। যখন টাকা পাবো দিয়ে দেব, যখন টাকা পাবো দিয়ে দেবে, ক্ষেত্র এই যুক্তি। এ যেন বারা ভাতে কোথাও ছাই দেওয়ার সমান। যাদের মন জিততে বিশ্ব মুন্ডা দিবসে বেলপাহাড়ি ছুটে গেলেন মুখ্যমন্ত্রী, তাদের ক্ষোভের মুখে পড়তে হলো তাকে এবং রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়লেন। যা রাজ্য রাজনীতিতে আরো একটা চর্চার বিষয়, এরকম ছবি 2011 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলা মানুষ দেখেনি, এই প্রথম দেখল। মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ির সফর থেকে দুটো বিষয় রাজনৈতিক ফোকাসে উঠে এলো। ফোকাস এক, কেন্দ্রের টাকা নিতে সত্যি রাজ্যের বয়ে যায় কি, বয়ে গিয়েছে কিনা, তা এখন বড় বিতর্কের বিষয়। আর দ্বিতীয় ফোকাস হলো যে আদিবাসী উন্নয়নের তত্ত্ব বলে জঙ্গলমহল হাসছে দাবি করা হয়েছিল, তা কি সত্যি বাস্তবে হয়েছে, বাস্তবে কি জঙ্গলমহল সত্যি সত্যি হেসেছে, এই প্রশ্নগুলো নিয়ে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী। তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। আদিবাসীদের প্রশ্নের মুখেও পড়লেন, কারোর ঘর নেই, কেউ বা জল পাচ্ছেন না, কারোর মিলছে না 100 দিনের টাকা। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বেলপাহাড়ির বাসিন্দারা। রাষ্ট্রপতিকে অখিল গিরির কু মন্তব্যের পর ক্ষোভে ফুসছে আদিবাসী সমাজ। কারা প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। অখিলের হয়ে ক্ষমা চাওয়ার 24 ঘন্টার মধ্যে জঙ্গল মহলে ক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী। দিল্লি টাকা বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। দিল্লি টাকা নিতে বইয়ে গেছে বলে সোমবার অভিযোগ করেছিলেন। দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও না, আমার বইয়েই গেছে দিল্লির টাকা নিতে। আর মঙ্গলবার টাকা না দিলে বিজেপিকে গদি ছাড়ার হুঁশিয়ারিও দেন তিনি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কয়েক বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি, এবার কি পায়ে ধরতে হবে, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, তাহলে জিএসটি বন্ধ করে দাও, আমাদের টাকা আমাদের দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জিজ্ঞাসা জানানোর পাত্রী উনি মমতা বন্দ্যোপাধ্যায়। জনজাতি, কুলবাসী, সর্বস্তরের জঙ্গলমহল সহ বাংলাবাসীর কাছে ধিক্কারের পাত্র পাত্রী হিসাবে উপনীত হয়েছে।
সরকার আসার পর জঙ্গলমহলের উন্নয়ন ফলাও করে প্রচার করেছে রাজ্য সরকার। জঙ্গলমহল হাসছে এমন দাবিও করেছেন তিনি। কিন্তু সেই সরকারের এগারো বছর ক্ষমতায় থাকার পরেও বড় হয়ে উঠছে আদিবাসীদের বঞ্চনার অভিযোগ। আর সেই অভিযোগ শুনতে হচ্ছে খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান তথা তৃণমূল সুপ্রিমোকেই। প্রশ্ন উঠছে, কাল বয়ে গেছে, আজ টাকা চাই, একদিনে ভুল বদল। টাকা নিতে বয়েই গেলে কেন পায়ে ধরতে হবে? আদিবাসী ক্ষোভে মমতা, এরপরেও উন্নয়ন তত্ত্ব, জনজাতি ক্ষোভ দেখা যাচ্ছে, হাসি কোথায়? অখিল কাণ্ডের ড্যামেজ কন্ট্রোল কি পারবে শাসক? অখিলকে কার্যত ক্ষমা মমতার, আদিবাসী ক্ষোভ কমবে? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী, রিপাবলিক বাংলা।